ভাই, লাইফে যদি এই টাইপের কিছু ফ্রেন্ড থাকে, আপনার জীবনে সত্যি কথা শত্রুর কোনো প্রয়োজন নেই। আমি বলতেছি আপনার জীবনে কোনো শত্রুর প্রয়োজন হবে না এই কিছু কিছু এরকম ফ্রেন্ড থাকলে। তো যাই হোক, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আজকে আমার ফ্রেন্ডরা আমাকে আমার সাথে কী করছে। আমার সাথে কি মানে কি এরা কি আসলে কি মানুষ? আমি কিভাবে বলবো এরা মানুষ না, আসলে কি এক একটা জন্তু, এক একটা এলিয়েন, আমি কি বলবো আল্লাহ জানে, আমার বলার ভাষা নাই। তো যাই হোক, আমি শুরু করতেছি আজকের ভিডিওটা। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আমার আজকে কোনো কাজ টাজ নাই, বাট আমি এর আগে ব্যস্ত ছিলাম। এর আগের দিন একদম বাসায় আসছি হচ্ছে রাত 12টার পরে। সো 12টার পরে বাসায় আসার পরে ভোর 6টা বাজে, আমার ফ্রেন্ড 5:30, এই যে ফ্রেন্ডটা যারা দেখতেছেন না, সে আমাকে কলের উপরে কল 5:30 ভোর। আমি রীতিমতো লাইক 5 ঘন্টাও ঘুমাইতে পারি না, 4 ঘন্টার মতো ঘুমাইছি। সে আমাকে ফোন, বন্ধু টুরিস্ট না কেন, চল আমরা বাইরে যাবো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো। ওকে ঠিক আছে, কই ঘুরতে যাবো? তার নাকি ট্রেনে চড়ার শখ করছে। আর যেখানে কি না, আমি প্রতিদিন ট্রেনে করে জার্নি করে কাজে যাই 5 ঘন্টা। সো আমার কেন ভাই, ট্রেনে উঠতে উঠতে আমি বিরক্ত হয়ে গেছি। ও আমার বলতেছে না রে দোস্ত, বিআইপি ট্রেন, বিআইপি ট্রেনে লয়ে যাবো, ওই লোকাল ট্রেন না, ব্লাবলা একেবারে। হ্যাঁ নিশ্চয় আইনা এর দেখেন, ট্রেনের এখন সে ট্রেনে ঘুরবে, তো বন্ধুর শখ মেটাইতে তো হবে। বন্ধু অনেক বছর যাবত তার নিজের গাড়ি আছে, রিচ কিড, বড় লোকস, আর আমরা তো গরিব, আমরা তো ট্রেনে ঘুরি। তো সে অনেক বছর যাবত ট্রেনে উঠে না, এই জন্য হচ্ছে তার শখ পূরণ করতে আমরা ট্রেনে চলে আসছি। তো যাই হোক, এত এত ইতর বন্ধুগুলো মাঝে মাঝে কিছু কিছু শখ পূরণ করতে হয়। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে চলে আসি, আমি, শোভা, আবিদা, শয়ন, মুগ্ধ, আদর, আশরফ ভাইয়া, আশরফ ভাইয়া দিয়ে দিছি, যাই হোক এক্সপেক্ট করছি কিন্তু তোরে। তো আশরফ, তারপরে হচ্ছে আশিক ভাইয়া, সবাই আমরা চলে আসছি একসাথে এই যে ট্রেনে টিকিট কাটছি। আর এই সেই তার বিআইপি টিকিট, কি বলে, বিআইপি টিকিট অ্যান্ড বিআইপি ট্রেন, বিআইপি টিকিট এই কারণে, কারণ হচ্ছে এক একটা টিকিটের দাম রাখছে $33 অ্যান্ড আপ ডাউন টিকিট আমাদের পড়ছে হচ্ছে জন প্রতি $63। সো অলমোস্ট আমাদের 8 জনের টিকিটের প্রাইস চলে গেছে আমাদের $528-এর মতো। তো আর এটা হচ্ছে বাংলাদেশি টাকায় আপনার 63,360 টাকার মতো। সো 63,360 টাকা দিয়ে আমরা ক্রিকেট খেলতে মাঠে যাচ্ছি, চিন্তা করেন, এই ট্রেনে ঘোরার শখ মিটাইতে। তো যাই হোক, বন্ধুর জন্য তো এতটুকু করতেই পারি আমরা, কিছু নিয়ে নিছে তারা যায় খেলবে। যদিও আমি জীবনে ক্রিকেটই খেলি নাই, তবে আমি ট্রাই করবো খেলার জন্য, আল্লাহ জানে বাকিটা ইতিহাস হয়ে যাবে। তো এই যে এই ইতর ফ্রেন্ড আমার নিয়ে আসছে সকাল সকাল ঘুম থেকে উঠায়, সবগুলা ভোর 6টা বাজে আমরা বের হয়ে, এখন আমাদের বাসা থেকে যাইতে লাগবে হচ্ছে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো, অলমোস্ট আপনার, হ্যাঁ 2 ঘন্টার মতো লাগবে, আসতে যাইতে 4 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট, অলমোস্ট 5 ঘন্টা। তো আমরা যাচ্ছি একদম সিটির বাহিরে, আর ওইখানে এত বেশি ঠান্ডা, যত ওইদিকে যাচ্ছিলাম ঠান্ডা লাগতেছিল, আর এখানে সবাই বসে বসে অনেক এনজয় করতেছিলাম। এক একজন ওই ইতরগুলা ওইখানে যা পিকচার তুলতে, স্যার বাহিরে আসলে ভিউগুলা সুন্দর লাগতেছিল। বাট শয়তান ফ্রেন্ড কেন বলতেছি, চিন্তা করেন, ভোরবেলা জাস্ট 4 ঘন্টা ঘুমানোর পরে এই শীতের মধ্যে কনকনা -1 চলতেছে, আর বাহিরে বৃষ্টি, বুঝতে পারছেন, ছাতা টাতা ছাড়া ক্ষুদায় একেবারে প্যাট আমার চোচো করতেছে, আর এরা যদি আমার উঠায় নিয়ে আসে, নিয়ে এসে যে আমরা এখন একটা হচ্ছে ট্রেন চেঞ্জ করে যাইতে হয়, এই ট্রেন স্টেশনেই হচ্ছে ওরা শুরু করে দিছে আপনার ক্রিকেট খেলা, কারণ হচ্ছে আরেক ট্রেন আসতে আসতে অলমোস্ট 30 মিনিট লেট হবে। তো এখানে ওরা শুরু করে দিছে, আমি বলতেছি এই কারণেই আনছো, তো আমি এখানে শীতে জমে আসি, আর এখানে দেখেন আমি কিসের মধ্যে বসে আসি, আমার হাত টাত শেষ। তো আমরা মেন প্লেসে চলে আসছি, এখান থেকে হাইটে একটুখানি আমরা প্লেগ্রাউন্ড খুঁজতেছিলাম ওইখানে যাতে খেলতে পারে। এইখানে একটা দেখি বিড়াল, এত কিউট, ও মাশাল্লাহ, আপনারা জানেন যে আমি বিড়াল কতটা পছন্দ করি। বিড়ালের সাথে আমার মনে হয় কি আমার আত্মার সম্পর্ক, ওদের আমার এত বেশি ভালো লাগে, নট অনলি বিড়াল, আমার প্রতিটা অ্যানিমালসের প্রতি অনেক অনেক বেশি, আমার একটা হার্ট অনেক দুর্বল, আমি আসলে এদের প্রতি কেমন ভালোবাসা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা হয়তো বিড়াল বা অ্যানিমেলস পালে তারা জানে যে আসলে এদের প্রতি কেমন একটা ভালোবাসা, নিজের সন্তানের মতো মনে হয়, নিজের আপনজনের মতো মনে হয়। আমার ফ্রেন্ডরা বাসা থেকে এক একজন এক একটা রান্না করে নিয়ে আসছে, যেমন শোভা পাস্তা রান্না করে নিয়ে আসছে, আশরাফ আপনার এখানে কি বলে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, আর আবিদাকে নিয়ে আসছে, আমি নিজেও জানি না। তারপরে ওরা ম্যাকডোনাল্ডস থেকে নাগেটস টাগেটস কিনে খাচ্ছিল, সোডা কিনে খাচ্ছিল। তো আমরা খাবার দাবার শেষে, এখন আমার এই যে ফ্রেন্ড আছে সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, তো ও নিজেই হচ্ছে যারা যারা আমার ফ্রেন্ডরা গার্বেজ করছে সব কিছু পরিষ্কার করতেছে,
টেবিল টেবিল সুন্দর মতো ক্লিন করে রাইখা দিয়ে আসছে। তো এই জিনিসটা আমার এখানে ভালো লাগে। আমেরিকাতে নিজে যদি একটা মানে সোডাও খাওয়া হয়, সোডার গ্লাসটাও আপনার নিজের পরিষ্কার করতে হয় সুন্দর মতো। আর আমরা বাংলাদেশের বেশিরভাগ আমরা কী করি, টেবিলের উপর রাইখায় চলে আসি। তো যাই হোক, এই যে এই ভিউটা এত সুন্দর ছিল, যদিও আমি ঠান্ডায় মরে যাচ্ছিলাম আর সোবারা হচ্ছে এদিকে নিচে গেছে, কারণ এখানে অনেক সুন্দর ঝর্ণা টর্ণা আছে। আমার এখন ঠান্ডায় আর আমি পারতেছিলাম না, আমি চিন্তা করছি বাসায় চলে যাবো। এটা গ্রুপেই হচ্ছে এরকম ইতর বাতর দু একটা ফ্রেন্ড থাকে আমি শিওর, কারণ চিন্তা করেন এত দূর এই শীতের মধ্যে। আমরা যখন সাবওয়ে দিয়ে আসতেছিলাম তখন আমাদেরকে যেই আন্টি কাজ করে ভিতরে, সে আমাদের বলতেছে আর তোমরা এখন এই ঠান্ডার মধ্যে কই যাইতেছো, এরকম ভেকেশনে যেতেছে, আমরা বলতেছি ঘুরতে যেতেছি, বলে এই সময় চাই বৃষ্টির মধ্যে মানুষ, যাই হোক সে এখন কিনা এখানে ব্যাট বল নিয়ে আসছে ক্রিকেট খেলবে। আর ক্রিকেট কিন্তু আমাদের বাসার পাশেই হচ্ছে, এত সুন্দর প্লেস ছিল, সেখানে চাইলে আমরা সুন্দর মতো খেলা টেলে আবার বাসা যেতে পারতাম। বাট সে এত দূরে আসছে ক্রিকেট খেলতে, বাট এখন দেখেন কোনো বৃষ্টির কারণে সে কোনো কিছুই খেলতে পারলো না। তো আমি এখন ওদের রাইখে বাসায় চলে যাবো। এত বেশি ঠান্ডা আমি এখন আর ভিডিও করবো না, আমি বাসায় চলে যাবো এদের রাইখে। তো আল্লাহ হাফিজ এভরিওয়ান, বাই বাই।